মানুষ জনগণ আইলরে নয়া দামান দেখবেন কিছু কিছু যুবক বিয়ে করবে যাওয়ার আগে নাকি রুমাল দিবে সব সময় ফেরেশতারা লাগে খালি যুবকেরা যখন বাসর ঘরে ঢোকে তখন ফেরেশতারা ভিডিও বন্ধ করে কথা কোন ফেরেশতারা তখন বলে না যুবক বাসর ঘরে ঢুকছে এই সময় ভিডিও করা যাবে না কি বলেন যুবক দেখেন আজকে তো যৌতুক নেওয়া হালাল বানাইছে আর মোহরানা দেওয়া হারাম বানাইছে জোরে কোন নাউজুবিল্লাহ অথচ মোহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার আর যৌতুক হলো হারাম 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 কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা খাওয়া তেমনি হারাম কথা কন না রাগ করেছেন আপনারা আমার কথা রুচি কেমন খায়া দেয় রাগ করেছেন আপনারা এ বাজার যুবক 3 লক্ষ টাকা মহরানা কথাকে বোঝেন নাই দেন মহর কাবির নামে লিখে রাখছে মেয়ে বাসর ঘরে ঢুকে খাটে বসে আছে যুবক সোফায় মেয়ে বলে কি গো দূরে দূরে থাকলে কি ভালোবাসা হয় বলে কাছে যাওয়ার কোনো উপায় নাই কেন কয় হুজুর বলে দিয়েছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না তাহলে উপায় কি দিছিস তো 1 লাখ দিছে তো মাত্র 1000 বাকি 2,99,000 টাকা বাকি স্ত্রী বলতেছে দিতে পারবো না কয় না এত টাকা পাবো কই থাকলে কি আর এরকম বাকি দেখতাম স্ত্রী বলতেছে উপায় কি হুজুর বলছে উপায় একটাই আছে বউ যদি নিজ গুণে ক্ষমা করে দেয় বউ যদি মাফ করে দেয় তাহলে জায়েজ হবে তাছাড়া তোমার কাছে যাওয়ার আমার কোনো উপায় নেই মেয়ে চিন্তা করলো বাবা মা গরু ছাগল জবাই করে কত কষ্ট করে 10 জন মেহমান দাওয়াত দিয়ে খাওয়াইল স্বামী যদি কাছে না আসে ওই 60 টাকা দিয়ে আসো কথা বলছেন নাই এই যে ব্ল্যাক বিল কইরা স্ত্রীর কাছ থেকে মহরানার টাকা কাবিনের টাকা মাপ না এরকম পুরুষ আছে না না ওই সময় ফেরেশতারা ভিডিও করেনি এই যুবক বিয়ে করবি পুরুষের মতো রে পুরুষের মতো দেখবেন কিছু কিছু যুবক বিয়ে করবে যাওয়ার আগে নাকি রুমাল দিবে বুঝবেন ওই নাকি রুমাল দেওয়া মানে আমার ভেজাল আছে কথা কর পুরুষের মতো মহরানা মহরানা এদিক খেয়াল করেন দুবাই মালয়েশিয়া সৌদি আরব এগুলো বিয়ে করবে গেলে বাবাই ছেলেকে কি বলে আগে কাবিনের টাকা মহরানার টাকা রেডি কর ছেলে বলে আব্বা টাকা বাসার আমি কয় হ্যাঁ আমার টাকা দিয়ে তুমি তোমার বউ কথা কর না তোমার বউয়ের মহরানার টাকা তুমি পরিশোধ করবা টাকা আমার আর মজা মারবে তুমি তা তো হবে না কথা বুঝেন নাই তোমার মহরানার টাকা তুমি রেডি কর এইরকম যদি বাংলাদেশের সিস্টেম থাকতো ছেলে যখন বিয়ে করতে চায় বাবা যদি বলতো বিয়ে তো দেব ঠিক আছে আগে নিজের মহরানার টাকা রেডি করো 50,000 1 লাখ যা দিবা মহরানা সেই টাকা আগে রোজগার করে রেডি কর এরপর বিয়ের কথা কর কথা কন থাকে তাহলে দেশের যুবকেরা অনেক ভদ্র হয়ে যেত ভালো হয়ে যেত নেককার দিনদার হয়ে যেত কথা বলে ঠিক কি না কিন্তু এই পরিবেশ তো আমার সমাজে নাই তাহলে যুবক ওইরকম ভাবে মাপ নিলে চলবে নাকি কথা কর ওই সময় ফেরেশতাদের ভিডিও আছে না নাই এই জন্য বাজান কো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে এই যে দুনিয়াতে যা কিছু করতেছেন বাজার সব ব্যাপারে কিন্তু আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব নেবে পরকালে বাঁচার উপায় নাই এখনো সময় আছে রে যুবক তোমরা যারা বিয়ে করতে যাও নতুন সাদা পাঞ্জাবি পরবা এই জায়গায় 5 লাখটা পকেট থাকবে পকেটে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে খালি মোশন নিয়ে যাবে মানুষ জনগণ আইলরে নয়া দামান কথা কন না গে মোশন নিয়ে শ্বশুর বাড়িতে যাবে কিসের নাক ধরছো মানে কি ভেজাল আছো তোমার কথা কন না গে মহরানা এটা নারীদের অধিকার মা বোনদেরকে বলি মা আর বোকা শোকা থাকা যাবে না মহরানা না দিলে ওই রকম পুরুষকে আপনারা বিয়েই করবেন না কথা দেখি তোরা বউ পাই কোথায় মহরানা প্রত্যেকটা নারীর অধিকার মহরানা যে ছেলে আপনাকে দেবে না ওই ছেলের সাথে সংসার করে জীবনে শান্তি পাওয়া যাবে যে মহরানাই বোঝে না ও চাই আপনার মহাব্বত দরদ ভালোবাসা বুঝবে কথা মহিলাদেরকে বলে যাচ্ছি মা মহরানার টাকা না দেওয়া পর্যন্ত স্বামীকে স্পর্শ করতে দেবেন না দেখি তোদের কি হয়
আর বাসর ঘর কোন বছর হয় হবে নি কথা কোন না খেয়া মোহরনার টাকা পরিশোধ না করা পর্যন্ত কখনো কোনদিন তাস করতে দিবেন কথাকে বোঝা গেল এখন যুবকরা বলতেছে আমরা মোহরনার টাকাও দেব না বিয়ে করব না দেখি ওদের বিয়ে হয় কথা তাহলে তো আবার বিপদ রাগ করেছো তোমরা এই জন্য মা বন্ধের বলে যায় মা মহরানা আপনার অধিকার আর আপনার আমার দায়িত্ব মহরানা দিয়ে বিয়ে করা এজন্য যুবক যা পারো যতটুকু পারো সাধ্য অনুযায়ী দিয়ে দিবা 50,000 পারো 20,000 পারো দিয়ে দিবা 3-4 লাখ বান্দে কি লাভ আপনি দিবেন 1 লাখ 1 লাখই দেন কথা কোন 50,000 পারলে 50,000 দেন 50,000 দিয়ে বলেন সোনা তোমার মহরানা পুরো দুনিয়া দিয়েও তো হবে না কিন্তু আমি গরিব মানুষ এই 50,000 টাকা তোমার জন্য দিলাম বাকি যা আছে মাফ করে দাও যদি 1 লাখ হয় 50,000 দিয়ে তাও মাফ সব নেওয়া যায় কথা কোন ঠিক কিনা কিন্তু পুরো 3 লাখই মাফ এটা কিন্তু ভেজাল মাফ কথা কোন ঠিক কিনা এই মাফ শুনবি না ভাই একটু ভালোভাবে মাফ নেন তাছাড়া বাকি জীবন আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে আমাদের জীবনটা সুন্দর করে সাজাইতে হবে কথা বলেন ঠিক কি না মহরানার ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে একটু দায়িত্বশীল আচরণ করতে হবে কারণ এটা আল্লাহর দেয়া বিধান কথা বলেন ঠিক কি না হেলাই খেলায় এটা নষ্ট করা কোনো সুযোগ নাই এই অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে আপনাকে আমাকে ভূমিকা পালন করতে হবে কথাকে বোঝা গেল এই দায়িত্ব কার পুরুষের না আমাদের এই ব্যাপারে একটু সচেতন হবে আল্লাহ তৌফিক দান করো জোরে কোন আমিন তাহলে এক নাম্বার কোন নাফসিম বিনা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে দিনের আলোতে রাতের আধারে যে যা করে না কেন বাজার সব বিষয় আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে ওই হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে কি ছেড়ে দেওয়া লাগবে যে আমি দিনের আলোতে রাতের আধে গোপনে প্রকাশ্যে খাদ্য ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া দুধে পানি মেশা স্ত্রীকে বকাঝকা করা যা যা করতেছে দুনিয়াতে সব কিন্তু লেখা হচ্ছে বিদায় আমাকে দুনিয়াতে হিসাব করে পা ফেলতে হবে যাতে পরকালে আল্লাহর দরবারে আমি সার পাই ধরা না খাই কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের আলোতে রাতের আধারে গোপন প্রকাশ্যে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক জোরে কোন আমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ পাক বলেন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনা সাবিকুন উলা আইকাল মুকাররাবুন আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন এর ভিতরে এক নাম্বার ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর জান্নাতি বান্দা তারা জোরে বলেন সুবহানাল্লাহ আর ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলু ভাই লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল এখন আমি যদি তাফসীর ভিত্তিক আলোচনা করি আপনারা যদি উঠে যান তাহলে তো খারাপ লাগবে ঘটনা কাহিনী শুনে কি লাভ করবেন আমি পারি মিয়ালা গল্প পারি কি লাভ কোরআন শুনলে লাভ যদি কেউ একটা ঘন্টা কোরআন শোনার জন্য সময় দেয় 60 বছর নফল নামাজ পড়লে যে সব আল্লাহ সেই সব আমল নামে লিখে দেয় 60 বছর এক ঘন্টা সময় দেন কোরআন খালি শুনেন খালি কোরআন শুনেন মেলা কিচ্ছে কাহিনি পারি এখনই যদি ঘটনা ধরি আপনি তো যাবেন কথা কন না একটু কোরআন শুনেন ভাই কোরআন আল্লাহ রাসূল বলেন মান কলা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আর কোরআন থেকে কথা বলে আপনার আমার উপকার ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন
আল্লাহ পাক সূরা জারিয়াত 55 নম্বর আয়াতে জানায় দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন দেওয়া স্কুলে কোরআনতে উপদেশ দিলে এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে বলেন আল্লাহু আকবার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহর কালামের আল্লাহর আয়াতের আলোচনা শুনে মুমিনদের ঈমানটা বাইরে যায় সুবহানাল্লাহ কর তো কোরআন তো কোরআন আলোচনা হচ্ছে একটু এদিক সেদিক যাব না আপনারা শুনলেও বলবো না শুনলেও বলবো আল্লাহ পাক কি বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলু আল্লাহ পাক বলেন যারা ডানপন্থী যারা ডান পাশে স্থান লাভ করবে তারা ঢুকবে জান্নাতে কোন না সুবহানাল্লাহ ডানপন্থী যারা জান্নাতি তারা আর ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর তারা পরস্পরের গল্পে লিপ্ত হবে কোন সুবহানাল্লাহ একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরের গল্প করবে কোন না সুবহানাল্লাহ মনে করেন বাজান আজকের মাহফিলের আমার আগে আলোচনা করলেন কারি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ ভাই আমি যদি দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ আমার সাথে যারা আছে আল্লাহ সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ যদি দয়া করে আজকের দোয়া কবুল করে আল্লাহ ইব্রাহিম ভাইকে আল্লাহ একই জান্নাতে দেবেন আমি যেই জান্নাতে আমারে দয়া করে যে জান্নাত দেবেন ইব্রাহিম ভাইকে দয়া করে আল্লাহ একই জান্নাত দেবেন আল্লাহ যদি দয়া করে আজকের দোয়া কবুল করে তাহলে দুজনকে আল্লাহ একই জান্নাত দিতে পারে পারে না জোরে বলেন পারে না